দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার। মাদক নির্মূলে পরিকল্পনা প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর দিয়েছে নরসিংদী তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জহিরুল হক ভূঁইয়া মোহন। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশ্নটি করেছে এমডি রাশেদ মিয়া। মাননীয় এমপির কাছ থেকে উত্তরটি সংগ্রহ করেছে আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর জহিরুল ইসলাম। এক লিখিত বার্তায় মাননীয় এমপি মহোদয় বলেন, প্রথমেই ধন্যবাদ আমার এমপি ডট কম কে, ধন্যবাদ প্রশ্নকারী এমডি রাশেদ মিয়াকে। মাদক শুধু শিবপুরের সমস্যা নয়, সমগ্র বাংলাদেশের সমস্যা, যা নির্মূল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। শিবপুর উপজেলাও তার বাইরে নয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি 30 ডিসেম্বর নির্বাচনে জয়লাভ করার পর শিবপুরের সর্বস্তরের সর্বদলীয় সিনিয়র নেতৃবৃন্দের সাথে মাদক নির্মূলের লক্ষ্যে মত বিনিময় করেছি। মত বিনিময় করার মাধ্যমে শিবপুরের তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে রক্ষার লক্ষ্যে সার্বিক সহযোগিতা কামনা করেছি এবং বিভিন্ন জনসমাবেশে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছি। এবং একই সাথে যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত তাদের প্রতিও আমার বিনীত আহ্বান জানিয়েছি। তাদের কোনো পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান করা হয়েছে এবং প্রয়োজনে তাদেরকে পুনর্বাসিত করা হবে। যারা মাদক সেবন করে দীর্ঘদিন ধরে আসক্ত হয়ে পড়েছেন তাদেরকে মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করে সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব। পাশাপাশি আমি শিবপুর উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি মাদক নির্মূলে সরকারের গৃহীত পদক্ষেপগুলি বাস্তবায়ন করার জন্য এবং শক্ত হাতে মাদক নির্মূল করার জন্য। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।